হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো এক বাটি জলের সাথে রেখে দিন এই জিনিস তাহলে আপনার বাড়িতে আর একটুও ইঁদুর বাঁচতে পারবে না শুধু তাই নয় আপনার বাড়ির পাশাপাশিও আর কোনো ইঁদুরের দেখাই পাওয়া যাবে না আসুন এবার তাহলে ঝটপট জেনে নেই এক বাটি জলের সাথে কী এমন রাখতে হবে যার ফলে বাড়িতে আর একটুও ইঁদুর থাকবে না আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বা ঘুণ্ডাটি অন করে রাখুন কারণ তার ফলে আমরা পরবর্তী দিন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে এর জন্য সবার প্রথম আমি নেব একটি ছোট পাত্র এরপর এই পাত্রের উপর নেব সাধারণ জল অর্থাৎ নর্মাল জল এরপর এখানে লাগবে একটি ম্যাচ বক্স অর্থাৎ একটি দেশলাইয়ের বাস্ক আমি এখন এই দেশলাইয়ের বাস্ক থেকে খান পাঁচে কাঠি নিয়ে এখানে রেখে দেব এবারে এই পাঁচ পিস দেশলাই কাঠি থেকে এর বারুর দিকে আলাদা করে দেব এখন এখানে কাঠি থেকে বারুদগুলি আলাদা করা হয়ে গিয়েছে এরপর খুব ভালো করে মিহিভাবে এই বারুদগুলিকে একদম গুঁড়ো করে নেব এরপর এখানে আর যে জিনিসটি লাগবে তা হলো অল্প একটু সরিষা তেল আমি এখন এই সরিষার তেলটি এই জলের উপর দু থেকে তিন ফোঁটা দিয়ে দেব এবারে এই পাত্রটিতে অর্থাৎ যে পাত্রটিতে কিছুক্ষণ আগে আমি সরিষার তেল দিয়ে রেখেছি তার উপরে খুব সাবধানে এই বারুদগুলি ফেলে দেব তবে খুব সাবধানে এই কাজটি করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে বারুদ যেন জলের উপর ভাসে তাই আপনারা বাড়িতে যখন এই কাজটি করবেন খুব ধীরে সুস্থ করবেন কারণ জলের ভিতরে বারুদ পড়ে গেলে কোনো কাজই হবে না অথয়েব বারুদ যাতে জলের উপর ভেসে থাকে সেদিকে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে এখন এখানে বাড়ি থেকে ইঁদুর তাড়ানোর ঘরোয়া উপায়টি একদম রেডি হয়ে গিয়েছে এবারে এটিকে রেখে দিন এমন কোনো জায়গায় যেখানে সবসময় ইঁদুর যাতায়াত করে এই উপায়টি আপনারা রাত্রে শুতে যাবার আগে করবেন এবং সকালে ঘুম থেকে উঠে দেখবেন বাড়ির মধ্যে ইঁদুর মরে পড়ে আছে আর যদি বাইরে থেকে ইঁদুর আসে তাহলে বাইরের কোথাও ইঁদুর মনে পড়ে থাকবে এবার আপনাদের বলে দিচ্ছি এটি কিভাবে কাজ করে আসলে ইঁদুর রাত্রে যখন বেরোবে তখন এই জলের পাত্রটি ইঁদুরকে আকর্ষণ করবে এবং ইঁদুর এই পাত্র থেকে জল খেতে আসবে আর যখন জল খাবে তখন ইঁদুরের মুখে এবং গোফে এই বারুদ চিটে যাবে তখন ইঁদুর বাবাজি এই বারুদগুলিকে জিভে করে পরিষ্কার করতে গিয়ে খাওয়া হয়ে যাবে এবং সর্ষের তেলের সাথে বারুদ মিশে গিয়ে খুবই শক্তিশালী একটি বিষে পরিণত হবে এবার তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ছিল আজকের বিষয় এখন একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিন কোথাও আবার আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন